তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনারা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন চাইলে আপনারা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন মানে ডিঅ্যাক্টিভেট যদি আপনি করে রাখেন তাহলে ওই আইডিটা অন্য মানুষের সামনে দেখাবে না বাট আপনি চাইলে কিন্তু সেটাকে আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন আর যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আর সেই আইডিটা আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না এবং সেটা কিন্তু চিরতরে ফেসবুক অ্যাপস থেকে হারিয়ে যাবে সেই সাথে একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করেন তাহলে সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে কয়টা পেজ রয়েছে পেজগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে সো আপনার ফেসবুক আইডির আন্ডারে যদি ফেসবুক কোনো পেজ থেকে থাকে তাহলে অবশ্যই সেই পেজগুলোর অ্যাডমিন অন্য একটা আইডিতে আগে দিয়ে নেবেন তারপরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেবেন চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেটা দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সেই সাথে ভিডিওতে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করে মূল ভিডিওটা দেখিয়ে দিই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা আমরা ইউজ করব তো ফেসবুক অ্যাপসটি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমি যে আইডিটি ডিলিট করব সেই আইডিটি দেখেন এখানে লগ ইন করে নিচ্ছি তো এটা আমার একটা ফেক আইডি তো এটা আমি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো তো এই আইডিটা ডিলিট করার জন্য প্রথমত আমরা হোম পেজে থাকবো হোম পেজ থেকে এই যে থ্রি ডট আইকন রয়েছে বা প্রোফাইল আইকনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার আইডির আন্ডারে কোনো পেজ থাকে তাহলে এই ইওর শর্টকাটের এইখানে পেজগুলো দেখাবে কিন্তু তো এই পেজগুলো অবশ্যই যদি আপনারা রাখতে চান তাহলে কিন্তু পেজের অ্যাডমিন আরেকজনকে দিতে হবে তাহলে কিন্তু পেজগুলো থাকবে অন্যথায় কিন্তু আপনার পেজটি ডিলিট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে চলে আসতে হবে এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেক অপশন রয়েছে তো নতুন একটা আপডেট চলে আসছে আমি যেটা রিসেন্টলি পাইছি সেটিংসের উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে এইভাবে দেখাচ্ছে বাট আমি এর আগে কিন্তু কিছুদিন পূর্বে বিষয়টা এভাবে দেখাচ্ছিল না এবং সেটিংসের উপরে ক্লিক করেই পেজগুলো ডিলিট করার অপশন পাওয়া যাচ্ছিলো বাট এখন কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে গেছে তো সমস্যার কোনো কারণ নাই আপনাদেরকে এখন চলে আসতে হবে প্রাইভেসি শর্টকাটে তো এখানে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুটা নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আসার পরে এখানে দেখেন সরাসরি লেখা রয়েছে ডিলিট ইওর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন তো এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এবং এই স্টেপে আমরা দেখতে পারবো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট তো আমি আমার আইডিটা সম্পূর্ণ ডিলিট করে দেবো যে কারণে আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবো আর যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান ডিঅ্যাক্টিভেট করলে আপনার আইডিটা মানুষের সামনে দেখাবে না বাট যখন আপনি আবার অ্যাক্টিভ করবেন তখন কিন্তু দেখাবে আর ডিলিট করলে আর আপনার আইডিটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে তো ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এইখানে দেখেন আইডিটি এবং আমাদের আইডির আন্ডারে যে একটা পেজ রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে মানে আমাদেরকে আবার একটা ওয়ার্নিং দিচ্ছে যদি আপনি আপনার পেজটা রাখতে চান তাহলে এই পেজটা কিন্তু অবশ্যই অ্যাডমিন চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করলে কিন্তু আপনার আইডিটা থেকে যাবে তো এখান থেকে যেহেতু আমরা পেজটা রাখবো না সেহেতু আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে আইডিটা আপনি ডিলিট করতে চাচ্ছেন কী কারণে ডিলিট করতে চাচ্ছেন তার একটা রিজন চাচ্ছে তো আমি কোনো কারণই দেব না এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে চাইলে তো এখানে আরেকটা বিষয় দেখেন ডাউনলোড ইওর ইনফরমেশন মানে আপনার আইডিতে যে ছবিগুলো পোস্টগুলো রয়েছে তো সেগুলো যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে কিন্তু ডাউনলোড ইনফোতে ক্লিক করলে আপনার ছবিগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো আমি কোনো কিছু রাখতে চাচ্ছি না যেহেতু আমার আইডিটাই ডিলিট করে দিতে চাচ্ছি তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টের একটা ক্লিক করে দেবো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ডস আছে তো এখানে আমাদেরকে আমরা যে আইডিটি খুলছিলাম যে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিতে হবে কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন তো এইখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন এই আইডিটা ডিলিট করার পরে অন্তত আপনাদের 30 দিন অপেক্ষা করতে হবে 30 দিন এই আইডিটা কিন্তু হাইড হয়ে থাকবে এবং 30 দিন পরে গিয়ে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে আর এই 30 দিনের মধ্যে আপনি যদি আপনার আইডিটা আবার লগ ইন দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু অটোমেটিক এই আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে সো ডিলিট করার পরে 30 দিন কোনোভাবেই আইডিটা লগ ইন করার চেষ্টা করা যাবে না তাহলে কিন্তু পুনরায় আবার অ্যাক্টিভ হয়ে যাবে এবং 30 দিন পার হয়ে গেলে এই আইডিটা কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে তো এই পর্যায়ে আসার পরে ডিলিট অ্যাকাউন্টে যদি ক্লিক করে দেওয়া যায় তাহলে কিন্তু এই আইডিটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে আমি আমার আইডিটা ডিলিট করতে চাচ্ছি না যে কারণে আমি এখন কিন্তু ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতেছি না তো এই প্রসেসটা অবলম্বন করে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন